অনলাইন থেকে আজ কত টাকা পেয়েছি, মাসে আমি কত টাকা ইনকাম করি, আর সেই টাকা দিয়ে আমি কি কি করি, আজকে সব আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমরা যখনই অনলাইনে কোনো একটা প্ল্যাটফর্মে কাজ করতে যাই, ভাবি যে অনলাইন থেকে কিছু একটা করা যাবে, কিছু একটা আমিও করব, তখনই কিন্তু ফেসবুক আর ইউটিউবে আমরা কাজ করি। সে কাজ করার সাথে সাথেই ভাবি যে আমাদের তো অনেক আত্মীয় স্বজন আছে, অনেক বন্ধু বান্ধব আছে, সবাই যদি একবার করে আমাদের ভিডিওটা দেখে তাহলে ওয়াচ টাইমটা তো পূরণ করা খুবই সহজ। ইউটিউবে যদি একজন কোন সাবস্ক্রাইব করে তাহলে তো 1000 সাবস্ক্রাইব হওয়া কোনো ব্যাপারই না, আর একজন করেও যদি আমাদের পেজটা ফলো করে তাহলে তো 5000 ফলোয়ার হওয়া কোনো ব্যাপারই না। তাই আমরা করি কি, চ্যানেল বা পেজ যেটাই হোক না কেন, খোলার সাথে সাথেই আমাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদের কাছে বলে থাকি। কিন্তু এই কাজটা যে কতটা ভুলের আর কতটা যে প্যারাদায়ক সেটা কিন্তু আমি হাড়ে হাড়ে বুঝতে পেরেছি। কারণ আমি যখনই ফেসবুক পেজ খুলেছি আর যখনই ইউটিউব খুলেছি, এরকম শখের বসে সবাইকে বলতাম আমার পেজটা একটু ফলো করে দিয়েন, আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়েন, ভিডিওটা একটু দেখে এসেন, আমার ভিডিওটা একটু শেয়ার করে দিয়েন। কিন্তু তারা তো ভিডিও দেখতোই না, আবার বিদ্রূপমূলক কথা বলতো, বলতো ইউটিউব চ্যানেল তো ঠিকই খুলেছে, পেজ তো ঠিকই খুলেছে, কত টাকা ইনকাম হয় মাসে, সে টাকা দিয়ে কী করো, নিশ্চয় অনেক টাকা ইনকাম হয়, অনেক লাখ লাখ টাকা ইনকাম হয়। আসলে ভাই, এত যদি সহজ হতো তাহলে তো সবাই এখান থেকে ইনকাম করতে পারতো, সবার আর এত দুঃখ কষ্ট থাকতো না, এত অভাব থাকতো না। সব কিছু কিন্তু অতটাও সহজ নয়, এখানে অনেকটা পরিশ্রম করতে হয়, অনেকটা সময় দিতে হয়, আর তার চেয়েও বড় কথা অনেক বেশি ধৈর্য ধরতে হয়। অনেক বেশি ধৈর্য ধরলে, পরিশ্রম করে গেলে তখনই এক সময় যে পরিশ্রমের ফলটা পাওয়া যায়। কিন্তু এটা আপনার পাড়া প্রতিবেশী আর আত্মীয় স্বজন বন্ধুবান্ধব কিছুতেই বুঝবে না। তারা ভাবে যে ইউটিউব চ্যানেল খোলার সাথে সাথেই কালকে এখান থেকে টাকা ইনকাম করা যায়। এত সহজ যদি হতো তাহলে টাকা ইনকাম করতে যে কেউ পারত, কোনো কষ্ট হতো না। তাই আমার মত, আমার মতো ভুল আপনারা কেউই করবেন না, কেউই আর আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধবদেরকে বলবেন না যে আমার একটা চ্যানেল বা পেজ আছে, না বলেই কাজ করা শুরু করবেন। নিজে যেমনটা পারেন তেমনটা শুরু করবেন, আস্তে আস্তে দেখে শিখবেন, দেখতে দেখতেই কিন্তু একটা মানুষ ইম্প্রুভ হয়। আর এখানে অনেকটা সময় নিয়ে আসবেন, ভাববেন না যে আজকেই আজকে খুলেছি কালকেই আমি সফলতা অর্জন করতে পারবো। আর যে কথাটা ভিডিও থেকে আমি কত টাকা ইনকাম করি, ফেসবুক বা ইউটিউব থেকে কত টাকা ইনকাম করি, সেই কথা বলতে গেলে আমি এখনও কোনো টাকা ইনকাম করিনি, তবে কাজ করে যাচ্ছি, যদি সফল হই অবশ্যই একদিন পারবো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।